वेलकम बैक फ्रेंड्स, मायर किचन रूमे सबाई के स्वागत। आज के बनाते चले खूब असाधारण और मुखरोचक एक रेसिपी। सकाल बेलार व्यस्तत खूब सहजे ब्रेकफास्ट तैरी कर फेला जाए, तो चलो आज के शिखे नहीं झटपट तैरी कर फेला रेसिपिटी। चलो स्टार्ट कर एखाने किछु ब्रेड नियेछि, ब्रेडगुली आम्रा चाकुर साहाज्ये एइभावे केटे नेब। तो आपनारा देखते थाकुन सम्पूर्ण भिडियोटा, ताहले खूब सहजेई शिखते पारबेन चटपट तैरि करे फेला एइ ब्रेकफास्टटी। खेते खुबई स्वाद एबं मुखरोचक हय एइ रेसिपिटी। तो चलुन देखे नेइ आजकेर एइ रेसिपि। तो एइ देखुन, आम्रा ठीक एइरकम भावे सबगुली ब्रेड एखाने केटे नियेछि। तो आपनारा देखतेई पाच्छेन, देखतेओ बेश ভালো লাগছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর একটি রেসিপি আমরা আজকে বানিয়েছি। তো এবার ব্রেডগুলি আমাদের এখানে কাটা হয়ে গেছে, আর এখানে আমাদের উপকরণগুলি আছে, আপনারা দেখে নিন। এবার আমরা একটা বাটিতে ডিম নিয়ে নেব। তাতে দিয়ে দেওয়া হলো গাজর, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং তিন রকমের ক্যাপসিকাম কুচি। আমরা এখানে গ্রিন, ইয়েলো এবং রেড কালারের ক্যাপসিকাম ইউজ করেছি, ওইগুলি খেতেও বেশ দারুণ হয়। আর এইগুলি যদি আমরা এই রেসিপিটাতে ব্যবহার করি তাহলে বেশ অসাধারণ হবে। তো এবার আমরা স্বাদ মতো নুন এবং সামান্য চিনি দিয়ে দিয়েছি। এবার আমরা ভালো করে মিক্স করে নেব। এবার ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে ব্রেডগুলি এভাবে দিয়ে দেব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমরা এই মাছখানটাতে তৈরি করা ডিমের মিশ্রণটি দিয়ে দেব। এই আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজে আপনারা সকালে এই ব্রেকফাস্টটি তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া ইভিনিংয়ে আপনারা এটি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি, আমরা প্রায় ঘরে খেয়ে থাকি। তো আজকে আমরা একটু অন্যরকম পদ্ধতিতে ট্রাই করেছি, তো আপনারা দেখে নিন, ঘরে আপনারা অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। তো এই দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের এই রেসিপিগুলি আমি আর আমার মা মিলে তৈরি করি। আমার মা এই রেসিপিগুলি তৈরি করে আর আমি ভিডিওটা ক্যাপচার করে এডিটিং করি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করবেন। আর এই ধরনের রেসিপিগুলি আপনারা আমাদের চ্যানেলে আরও পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আমাদের এই রেসিপিগুলি। এই দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর করে ডিম টোস্টটা তৈরি হয়ে গেল। আপনারাও ঘরে বানিয়ে ফেলুন খুব ঝটপট একটি রেসিপি, ডিম টোস্ট। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভিডিওটা দেখার জন্য আপনাদের বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।